বান্দরবনে একটি সশস্ত্র গ্রুপের হামলায় আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সংস্কারপন্থী এম এন লারমা গ্রুপের জেলা সভাপতি সহ ছয়জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন জেএসএস সংস্কার গ্রুপের জেলা সভাপতি রতন চতুঙ্গা, সহসভাপতি প্রজিৎ চাকমা, সদস্য ডেভিড বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দীপেন ত্রিপুরা। মঙ্গলবার ভোরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার পাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ঘিরে রেখেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস এর মূল ও সংস্কার এই দুই গ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিতে জেএসএস এর সংস্কার গ্রুপের জেলা সভাপতি সহ ছয়জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে বান্দরবন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। নীলফামারীর বিখ্যাত ঢেলাপীর পশুহাটে সামাজিক নিরাপদ দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। ঈদকে সামনে রেখে মঙ্গলবার এই হাটের নিয়ন্ত্রণ নিয়েছে স্বেচ্ছাসেবক, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি দল। হাটের প্রবেশ পথে বসানো চেকপোস্টে ক্রেতা বিক্রেতা সহ সকলকে জীবাণুমুক্ত করতে হাত ধোয়ানো এবং মাস্ক পরানো নিশ্চিত করা, এছাড়াও শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পশুগুলোকে কয়েকটি ব্লকে ভাগ করে রাখা হয়। এ সময় লেফটেন্যান্ট কর্নেল আবিদ, মেজর এরদান, লেফটেন্যান্ট শাকিল ও নীলফামারীর সংগলসী ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এমপিও ভুক্তির দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম মাদারীপুর জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে। 7 জুলাই মঙ্গলবার মাদারীপুর স্থানীয় দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার কার্যালয়ে সকাল 10টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘ 28 বছর যাবৎ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এছাড়া করোনা পরিস্থিতির কারণে কলেজগুলোতে যে সামান্য সম্মানী প্রদান করা হতো তাও বন্ধ রয়েছে প্রায় 5 মাস যাবৎ। জেলার 6টি কলেজের প্রায় 100+ শিক্ষক এখনও মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, অনার্স মাস্টার্স কোর্সের নিয়োগপ্রাপ্ত নন এমপিইউ শিক্ষকদেরকে জনবল কাঠামো ও এমপিইউ নীতিমালা 2018-তে অন্তর্ভুক্ত করতে হবে। 5,000 নন এমপিইউ শিক্ষকদেরকে 146,50,00,000 টাকা বরাদ্দ দিয়ে অতি দ্রুত অনার্স মাস্টার্স শিক্ষকদেরকে এমপিইউ ভুক্ত করে দীর্ঘ 28 বছরের বঞ্চনার অবসান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের মাদারীপুর জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম, সদস্য জন্টু রঞ্জন মণ্ডল, আরিফুর রহমান প্রমুখ। কেন এমপিওভুক্ত করা হবে না? একই নিয়ম ও পদ্ধতিতে ডিগ্রি 5 বছর নন এমপিওভুক্ত, একই বিষয় এই দ্বৈত নীতির।